السلام عليكم ورحمة الله وبركاته أن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بھائی عبد المتین صاحب أبني جو پرسنٹی کو رجن موبائل قرآن تلاوة کرچن موبائل دیکھے قرآن تلاوة کرچن موبائل قرآن تلاوت کرچن جو آوستے ہو سجدہ آیات اصلہ اپنی سجدہ قربن کینا جہتے اپنا روزو نہیں ভাই আমার যতদূর জানা আছে সেজদায় শুক্র এবং সেজদায় কোরআন সেজদার জন্য অজু জরুরি নাই অজু নামাজের জন্য জরুরি আমাদের এইসব সেজদার সেজদায় শুক্রের জন্য মানুষ যে অবস্থায় থাকবে সে অবস্থাতে সে সেজদা করবে ওর জন্য অজু অজু শর্ত নয় অজু অবস্থায় থাকলে ভালো আমি যে আয়টি তেলাওয়াত করেছি সেই আয়টিতে আছে যে লায়ামসুল্লার মতো হরণ যে পবিত্র মানুষ পবিত্র ব্যক্তিত্ব ছাড়া এই স্পর্শ করে না মূলত এটা লহে মাহফুজে অবস্থানরত ফেরেস্তা যারা রহমান পুজো আছে তার সুরক্ষাতে যারা আছে সে ফেরস্তা কথা বলা হয়েছে ওলামাই কেরাম বিতর্ক করেছেন যে পরা বিনা উজুতে পড়া যাবে কি না তো এক পক্ষ বলছেন যে বিনা ওযুতে কোরআন পড়া যাবে না এ আয়কে সামনে রেখে এবং কিছু দলিলকে দেখে এক অন্যান্য কিছু দলিলকে রেখে আর এক পক্ষ বলছেন যে না কোরআন পড়ার জন্য উজু জরুরি নয় আমার যতদূর জানা আছে যে কোরআন মাজিদ পড়ার জন্য অজু শর্ত নয় আপনি যদি কোরআন মাজিদ অজু করে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো কাজ আর যদি অযু না করেন কোরআন পড়তে কোনো অসুবিধা নেই আল্লাহ আসলাম আল্লাহ তাল্লাহকে সর অবস্থায় আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাল্লাহ স্মরণের একটি আল্লাহর নাম যদি বিনা অজুতে নেওয়া যায় তাহলে আল্লাহর কথা কোরআন মাজিদ কেন পড়া যাবে না শরীর পবিত্র থাকলেই হলো